সুন্দরবনের উপকূলে জাতীয় বিপর্যয় মোকাবিলার ছয়টি দল এলাকার বিভিন্ন নদীতে চলছে মহড়া, মাইকিং করে সতর্ক করা হচ্ছে স্থানীয়দের। মোকা মোকাবিলায় তৎপর প্রশাসন, প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ সন্দেশখালি এক নম্বর ব্লক, সন্দেশখালি দুই নম্বর ব্লক, হাসনাবাদ হারোয়া মিনাখা ব্লকে এদিন নদীবাঁধ পরিদর্শনে আসেন প্রশাসনের কর্তারা। অন্যদিকে জাতীয় বিপর্যয় মোকাবেলা দল ও রাজ্য বিপর্যয় মোকাবেলা দলের সদস্যরাও নদীপথে মহড়া দিতে শুরু করেছে। কালিন্দি, রায়মঙ্গল, ইছামতির, বেতনি বিভিন্ন নদীতে মহড়া চলছে, মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করছে প্রশাসন। মোকা সতর্কতায় রাজ্যের মোট ছয়টি জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের প্রতিনিধিরা কাজ করছে। প্রত্যেক দলে ৩৩ জন করে সদস্য রয়েছে। এছাড়াও বসিরহাট মহকুমার ১০টি ব্লকে ১০টি সিভিল ডিফেন্সের দল রয়েছে, প্রত্যেক দলে ১২ জন করে সদস্য রয়েছে। পাশাপাশি ৩টি পৌরসভা বাদুরিয়া, বসিরহাট ও টাকি সীমান্ত থেকে সুন্দরবনের ১০টি ব্লকে ১২০ জন আলাদা মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। আমারা কমান্ডের মহোদয় শ্রী গুমিন্দর সিং কি নিগরানি মে পুরে ওয়েস্ট বেঙ্গল মে অভি ফিলহাল অভি তো ৮ টিম ডিপ্লয় কিয়া গিয়া হ্যাঁ, যা থাড়া সেন্সিটিভ এরিয়া মে উসমে সে হাম এক টিম হিঙ্গলগঞ্জ মে ডিপ্লয়েড হ্যাঁ। ১০ তারিখ কো ডিপ্লয়মেন্ট হোনে কে বাদ হাম অভি ফিলহাল পুরে স্ট্যান্ড বাই মোড মে হ্যাঁ। ইসি দৌরান হাম আপদা ওর এনওয়াইকেএস কে ভলেন্টিয়ার্স কবি ক্যাপাসিটি বিল্ডিং কে লিয়ে উনকো ভি হাম ইকুইপমেন্ট হ্যান্ডেল করনা বোটিং করনা ও ভি শিখা রা হ্যাঁ। আগর ই বাই চান্স আগর সাইক্লোন আ জাতা হ্যাঁ উসমে ক্যা ক্যা করনা হ্যাঁ ক্যা নই করনা হ্যাঁ উনকো ভি হাম এজুকেট কর রা হ্যাঁ। অভি আজ হাম নিকলে থে অ্যাওয়ারনেস দেনে কে লিয়ে, যা ভি জিতনা পপুলেশন হ্যাঁ উনকো অ্যাওয়ারনেস দেনে কে লিয়ে নিকলে থে। সাথ হি সাথ যা পে ভালনারেবল এরিয়া হ্যাঁ, যাদা নুকসান পৌঁছ সকতা হ্যাঁ এলাকা লোকেট কর রা হ্যাঁ, তাকি হাম জল্দ সে জল্দ রেসপন্স কর পাই। জাতীয় বিপর্যয় মোকাবেলা দুটি দল প্রস্তুত রাখা হয়েছে, কোনো বড়সড় বিপর্যয় আসলে দ্রুত যাতে উদ্ধার কাজ শুরু করা যায় এবং দ্রুত উদ্ধার করে নিয়ে এসে সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারে, তাই সব রকম ব্যবস্থা ইতিমধ্যেই করেছে জেলা প্রশাসন। পাশাপাশি স্বাস্থ্য দপ্তর, রাজ্যের বিদ্যুৎ দপ্তর, সেচ দপ্তর আপৎকালীন ছুটি বাতিল করা হয়েছে। সমস্ত কর্মীদের সতর্ক থাকার নির্দেশ জারি করেছে রাজ্য প্রশাসন। আমাদের ভাঙন প্রবণ এলাকাটা প্রতি বছরই কোনো একটা একটা ভেঙে থাকে, এখানে আমফান, এরপরে বুলবুল, আয়লা এখানে কয়েকবারই ভেঙেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ছাড়া আছেন এখানে হিঙ্গলগঞ্জ NDRF টিমের যে কমান্ড সাহেব আছেন, এখানে যে ১৫ তারিখ পর্যন্ত যে অ্যাওয়ারনেস বা গ্রামবাসীদের বলা হচ্ছে সাবধানে থাকার জন্য, বিবাদমুক্ত অঞ্চলে যাওয়ার জন্য, নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য বলা হচ্ছে, এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি NDRF টিমকে এবং টোটাল টিমকে যে এই ধরনের অ্যাওয়ারনেস থাক করলে গ্রামবাসী উপকৃত হবে। এবং বিগত দিনের বিপর্যয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই সব দক্ষ আধিকারিকদের এবার নামানো হয়েছে। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে কন্ট্রোল রুমের ব্যবস্থাও করা হয়েছে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা আয়লা থেকে নদী পাড়ে আছি, অনেক ঝড় বয়ে গিয়েছে, আবার ঝড় আসছে, বাচ্চা নিয়ে ভয় লাগছে, আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। আমরা সুন্দরবন, আমাদের আমরা ভীষণ আতঙ্কে আছি, আমাদের ভয়ের খুব কারণ, আমরা ভয়ের মধ্যে আমরা থাকি, আগেও আমাদের আমফাম হয়ে গেছে, আমরা খুব এর মধ্যে আছি, আমাদের বাঁধ বদম কোনো ভালো কিছু নেই তো, আমরা দাবি করছি আমরা কীভাবে বাঁচবো, আমাদের রাস্তাঘাটটা ভালোভাবে সংগ্রাম করে দিলে আমাদের এখানে আমরা একটু ভালো থাকি। আমরা এই নদীর ধারে আয়লার সমাজ থেকে থাকি, কিন্তু আমাদের এইখানে আমফান, আয়লা, বুলবুল, ইয়াস ঝড়ে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, খুবই আতঙ্কেতে আছি, আর বাচ্চা কাচ্চা নিয়ে খুব ভয় করছে, মাটির ঘর বাড়ি আমাদের খুবই ভয় পাচ্ছে, এখন এটা কেটে না যাওয়া পর্যন্ত আমাদের মানে থিরিয়ে থাকতে পারছি না। ঝড় মোকা আসতে চলেছে, এই মোকাতে আমফানের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হবে, যেনাদের কাঁচা মোকা না বাড়ি আছে তেনারা কাঁচা বাড়ি ছেড়ে ১৫ তারিখ পর্যন্ত
স্কুল কিংবা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।